বরাবরের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে নজরকারে বন হুগলি যুবক সংঘ, এই বছরও তারা পিছিয়ে নেই। ৩৬ বছরে পদার্পণ করলো তারা। বন হুগলি যুবক সংঘের প্রাক পুজো পরিদর্শন করলো অধ্যক্ষ খবর। মাতৃ প্রতিমা থেকে প্যান্ডেল সবই নজরকাড়া। তাদের প্যান্ডেলে নেই কোনো প্লাস্টিকের ব্যবহার, পাট, নারকেল দড়ি এবং বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি তাদের এই প্যান্ডেল। বনহুগলি যুবক সংঘের সভাপতি তথা বরাহনগরের প্রাণপুরুষ শঙ্কর রাউত জানালেন, প্লাস্টিক ব্যবহার থেকে মানুষ দূরে থাকুক এবং প্লাস্টিক আমাদের ক্ষতি করে, তাই আমরা আমাদের প্যান্ডেলে প্লাস্টিকের কোনো রকম ব্যবহার করিনি। পাট, নারকেল দড়ি, তালপাতা এবং বাঁশের তৈরি আমাদেরই প্যান্ডেল। প্লাস্টিকের ব্যবহার না করেও সুন্দর প্যান্ডেল করা যায় সেটা বুঝিয়ে দিল বনহুগলির যুবক সংঘ। নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপতাক খবর। এই মুহূর্তে আমি রয়েছি বরানগর বনহুগলি যুবক সংঘে। এবার বনহুগলি যুবক সংঘের এবছরের মাতৃ আরাধনা, যে শ্যামা মায়ের আরাধনায় কি মূল আকর্ষণ থাকছে, তাদের ভাবনা কি রয়েছে, সবটাই শুনে নেবো শঙ্কর রাউত যিনি রয়েছেন এখানে, প্রেসিডেন্ট যিনি রয়েছেন, ওনার সাথে সরাসরি কথা বলে নেবো। দাদা, এবছরের আপনাদের ভাবনা কি রয়েছে? নমস্কার, এবার আমাদের ৩৬তম বর্ষ শ্যামা মায়ের আরাধনার। এবার আমাদের যে মণ্ডপ সজ্জা সেটা হচ্ছে রাজস্থানের ধানের গোলা। এই মণ্ডপ মূলত পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে, যেমন ধরে নিন বাঁশ, খড়, দড়ি, বিছুলি, বেত, কোনো রকম কোনো কালার টালার এই সমস্ত ব্যবহার করা হয়নি। বিভিন্ন রকম ছোটো ছোটো মূর্তি এবং ছোটো ছোটো পুতুল দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের মণ্ডপের বিশেষত্ব। আর আমাদের প্রতিমা যেটা স্বাভাবিক প্রতিমা, যেটা প্রতিবারে যা হয় সেটাই, মানে প্রথম মানে যে বছর থেকে শুরু হয়েছিল পুজো একই রাখা হয়েছে। প্রতিবারে বনহুগলি যুবক সংঘ একেবারেই মাতৃ আরাধনার সাথে সাথে একদম সমাজের বুকে একটা বার্তা দিতে চায়, এবারে কি রয়েছে? এবারে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডেঙ্গুর প্রকোপটা একটু বেড়েছে, বৃষ্টিটা এখনো পর্যন্ত হচ্ছে যে কারণে আর কি। কয়েকদিন আগে আনন্দবাজার পত্রপত্রিকা আমরা দেখেছি যে এক পাউচ রক্ত ২০০০০ টাকা বিক্রি হচ্ছে। ২৩ তারিখ সকালবেলা আমরা রক্তদান শিবির সংগঠিত করে ২০০ ইউনিট রক্ত আমরা দেবো, যাতে জানি প্রয়োজনের তুলনায় খুবই কম, কিন্তু ২০০ জন রোগী রক্ত পাবে তাদের কথা চিন্তা করে এই রক্তদান শিবিরটা সংগঠিত করেছি। এছাড়া এলাকার যারা খেটে খাওয়া মানুষ বা আছে বা দরিদ্র মানুষ আছে তাদের জন্য আমরা শীত বস্ত্র কাপড় প্রতিবার মতো এবারেও দেবো। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।